হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এলাম Realme এর আরেকটি ব্র্যান্ড নিউ ফোন নিয়ে কথা বলতে। তো এটা কিন্তু একটি 5G ফোন এবং ফোনটির মডেল নাম্বার হচ্ছে Realme Narzo 70 Pro। তো এই ফোনটাতে কিন্তু ডুয়াল 5G ফিচার রয়েছে এবং এই ফোনের যে অন্যান্য কনফিগারেশন সেগুলো রীতিমতো একটা ফ্ল্যাগশিপ ফোনের মতোই, কিন্তু প্রাইস আপনার হাতে নাগালেই থাকে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন ভিডিওটি। এবং আজকের এই ভিডিওটিতে আমরা এই ফোনের ফুল কনফিগারেশন নিয়ে আমরা খুঁটিনাটি জানবো এবং এই ফোনটা আপনি কত প্রাইসে এবং কবে নাগাদ বাংলাদেশে পেতে পারেন ওভারঅল আমি একটা রিভিউ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এই ফোনটার ডিসপ্লে হিসাবে থাকবে 6.67 ইঞ্চি একটি ফুল HD প্লাস প্যানেলের ডিসপ্লে এবং এখানে কিন্তু অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এখানে যে ডিসপ্লের ব্রাইটনেস দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো। যারা মুভি দেখতে চাচ্ছেন অথবা ভিডিও স্ট্রিমিং করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো এবং এখানে রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টসের একটি রিফ্রেশ রেট। তো ওভারঅল এই ডিসপ্লেটা বলা যায় যে মোটামুটি ভালোই পারফর্ম করবে বাজেট অনুযায়ী। এবারে কথা বলি ফোনটার চিপসেট নিয়ে। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটি ফিচার এই ফোনের। তো এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি সিরিজের একটি প্রসেসর। তো এই ডাইমেনসিটি সিরিজের যে প্রসেসরটি রয়েছে সেটা হচ্ছে 7050 5G মডেল এবং এখানে কিন্তু জিপিইউর ক্ষেত্রে মালি G58 ইউজ করা হয়েছে। তো জিপিইউ এবং প্রসেসর দুটি কিন্তু খুব হাই লেভেলের। এটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের গেম বা এডিটিংয়ের কাজ বা গ্রাফিক্সের কাজ সবগুলো খুব ইজিলি আপনি হ্যান্ডেল করতে পারবেন। Realme Narzo 7 Pro 5G। এই ফোনটার ক্যামেরা নিয়ে যদি কথা বলি তো এখানে রেয়ারে ইউজ করা হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি সেন্সর হিসাবে থাকছে 50 মেগাপিক্সেল একটি সোনিয়ার সেন্সর। তো এই সেন্সরটির মডেল হচ্ছে IMX890 এবং এই সেন্সরটির অ্যাপারচারও কিন্তু খুবই ভালো এবং এই ফোনটিতে OIS সেন্সর প্রোভাইড করা হয়েছে। এই OIS সেন্সরের কারণে যারা মোটো ব্লগার রয়েছেন বা গিম্বেল ছাড়া আপনারা সিনেমেটিক ভিডিও শ্যুট করতে চাচ্ছেন তাদের জন্য অনেক উপকারী হবে বলে আশা করা যায়। এবং এখানে আরেকটি সেন্সর হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর। তো আলট্রা ওয়াইড সেন্সরের মাধ্যমে যারা ব্লগার এবং ফটোশ্যুট করেন মোটামুটি তারা কিন্তু উপকৃত হবেন। এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর রয়েছে যেটা সকল ফোনে প্রায় থাকে বলা যায়। এই ফোনটাতে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনি 1080p তে 60fps এ ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাচ্ছেন এবং এখানে সেলফি ক্যামেরাতে পাবেন 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো এই 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা কিন্তু এই বাজেটে মোটামুটি ভালো বলাই যায়। ফোনটাতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা এবং এখানে রয়েছে একটি ইউনিক ফিচার, সেটা হচ্ছে এয়ার গ্যাস্টর, অর্থাৎ আপনি ফোনের আশেপাশে থাকলে এই ফোন কিন্তু অটোমেটিক আপনাকে বিভিন্ন নোটিফিকেশন শো করতে থাকবে। এবারে আমরা কথা বলি ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। তো ব্যাটারি ব্যাকআপে সেই বরাবরের মতো 5000mAh একটি ব্যাটারি প্যানেল দেওয়া হয়েছে। এখানে চার্জারের ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নত করা হয়েছে কারণ এখানে ইউজ করা হয়েছে 67W-এর একটি চার্জার। তো এই 67W-এর চার্জারের কারণে কোম্পানির বিজ্ঞাপন অনুযায়ী আপনি 20 থেকে 30 মিনিটেই কিন্তু ফুল চার্জ করে নিতে পারবেন। তো যারা চার্জ নিয়ে বারবার ভোগান্তিতে পড়েন তাদের এই ফোনটি কিনলে আশা করা যাচ্ছে যে কিছুটা হলেও ভোগান্তি মিটবে। ফোনটির কালারের দিক থেকে আপনি দুইটি কালার পাচ্ছেন, একটি হচ্ছে গ্লাস গ্রিন এবং আরেকটি হচ্ছে গ্লাস গোল্ড। তো কালার দুইটি কিন্তু খুবই ইউনিক এবং সত্যি কথা বলতে এই ফোনটা পছন্দের প্রধান জায়গা হচ্ছে এই ফোনটার ডিজাইন, কারণ যারা হেভি ইউজ না করতে চাচ্ছেন ডে টু ডে ইউজ করতে চাচ্ছেন তারাও কিন্তু এই ফোনটার ডিজাইন দেখলে চমকে উঠবেন। কারণ এখানে কিন্তু সার্কেল শেপের একটি ক্যামেরা প্যানেল দেওয়া হয়েছে এবং ফোনটিতে পুরোটাই গ্লাস বডি দেওয়া এবং গ্লাস বডিটির যে ফিনিশিং করা হয়েছে সেটা কিন্তু খুবই প্রিমিয়াম লেভেলের, অর্থাৎ আপনি অন্যান্য হাই লেভেলের যে হাই কনফিগারেশনের দামি দামি ফোনগুলো রয়েছে সেগুলোর ডিজাইনের সঙ্গে এই ফোনটার ডিজাইন অনায়াসেই কম্পেয়ার করতে পারেন। তো ডিজাইনের দিক থেকে যারা ডিজাইন লাভার রয়েছেন তারা অবশ্যই এই ফোনটি চয়েসে রাখবেন। এবারে আমরা কথা বলি র্যামরমের ভার্সন নিয়ে। এই ফোনটার দুইটা র্যামরমের ভার্সন আসবে, একটি হচ্ছে 8128 এবং আরেকটি হচ্ছে 8256GB। তো এই ছিল মোটামুটি এই ফোনটার কনফিগারেশন নিয়ে আলোচনা। এবারে আমরা কথা বলি ফোনটার প্রাইস নিয়ে। বন্ধুরা এই ফোনটার প্রাইস কিন্তু ইন্ডিয়ান রুপিতে নির্ধারণ করা হয়েছে 17,000 টাকার আশেপাশে। তো সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি তো এই ফোনটার প্রাইস অলমোস্ট 25,000 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন। তো এই 25,000 টাকার আশেপাশে যদি আপনি অফিসিয়াল হোক আর আনঅফিসিয়ালি হোক এই ফোনটা পেয়ে যান তো সেক্ষেত্রে আমি অবশ্যই রিকমেন্ড করবো এই ফোনের যে কনফিগারেশন রয়েছে সেটা অনুযায়ী এই ফোনটা আপনার কেনা উচিত। কারণ এর ব্যাটারি ব্যাকআপ, প্রসেসর কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি মোটামুটি যথেষ্ট ভালো, বিশেষ করে প্রসেসর কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো এই ফোনের।
আর ফোনে শুধুমাত্র একটি খারাপ দিক, সেটা হচ্ছে এই ফোনের যে রিয়ার প্যানেলে ক্যামেরা দেওয়া হয়েছে সেখানে কিন্তু ভিডিও রেকর্ডিংয়ে 1080p 60fps দেওয়া হয়েছে। এখানে অ্যাটলিস্ট 2K বা 4K ভিডিও রেকর্ডিংয়ে সাপোর্ট দিলে বেটার হতো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। এরকম ধরনের সব দারুণ দারুণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।